মোদের ভাই স্যার আপনাকে ডেকেছে। স্যার বোধহয় নতুন বইয়ের কথা জিজ্ঞেস করবে, স্যারকে বলে আসি। স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? আসুন, ভিতরে আসুন। আচ্ছা দানিশা, এখন কয়টা বাজে? 11টা। অফিসের জন্য কয়টা ছিল? স্যার 9টা। আচ্ছা মনিশা, আপনি বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন, কয়দিনের জন্য ছুটি নিয়েছিলেন? 4 দিন। আপনি কয়দিন পরে অফিসে আসলেন? মেবি 7 দিন। মেবি বলেন 7 দিন পর অফিসে এসেছেন? আপনি তো বিয়ে করেছেন, আপনার বউ তো খুব সুন্দরী মনে হয়। তো মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় বেশ সুন্দরী, একদম পরীর মতো সুন্দরী একটা বউ পেয়েছি স্যার। হুট করে বিয়ে করেছি তো, হুট করে বিয়ে করলে বোধ হয় ভাগ্যে সুন্দরী বউ জোটে। হানিমুনে গিয়েছিলেন বউকে নিয়ে? সময় করে উঠতে পারিনি। আমার অফিস থেকে আপনাকে আজীবনের জন্য ছুটি দিয়ে দিচ্ছি, যান আপনার বউকে নিয়ে হানিমুনে যান, বেরিয়ে আসেন সেখান থেকে। আপনার কথার সাথে কাজের কোনো মিল নাই। আমি একটু বলি, মানে জানি জানি আপনি কি বলবেন। আপনি এর আগে তো আপনার বাবা চাচা মামা সবাইকে মেরে ফেলেছেন এবং সেটা বলে শুধু শুধু ছুটি নিয়েছেন। আমরা জানি আপনি কি ধরনের লোক। আজকে আমার চাকরি শেষ, আপনাকে আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করবো না স্যার। শেষবারের মতো আমার শেষ একটা একটা অনুরোধ, আপনি শুনেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেবো স্যার। বলেন। বাসর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক ধরনের কথাবার্তা হয়, তাই না? তো আমার বউর সাথে আমার অনেক ধরনের কথাবার্তা হয়েছে স্যার। আমার বউ একটা সময় আমাকে জিজ্ঞেস করে বসলো যে অফিসে তুমি চাকরি করো, তোমার বস উনি কেমন, উনি কি তোমাকে আদর স্নেহ করে নাকি অনেক কড়া। তো আমি তাকে সাথে সাথে কি বললাম স্যার জানেন? আমি বলেছি যে আমার বস মাটির মানুষ, আমার বস আমার আপন বড় ভাইয়ের মতো। যে আমার বাবার অভাব, আমার একটা বড় ভাইয়ের অভাব, আমার স্যার আমাকে কখনোই বুঝতে দেননি, আমাকে মিস্টেকগুলো সবসময় শুধরে দিয়েছে। আবার আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে বাহবা দিয়েছে, সবার সামনে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এই কথা শুনে আমার বউ তো বেজায় খুশি স্যার। এই কথা শুনে আমার বউ বললো কি জানেন, বললো যে এরপর ছুটি শেষ হওয়ার পর প্রথম দিন তুমি যেদিন অফিসে যাবে সেদিন তোমার জন্য আর তোমার বসের জন্য আমি সুন্দর করে মাংসের চুই ঝাল আর চিংড়ি মাছের ভুনা রান্না করে দেবো, তোমরা দুজন একসাথে বসে লাঞ্চ করবে। জি স্যার। তারপর বসের কাছ থেকে রিভিউ নিবে যে আমি কেমন রান্না করি। তাই স্যার, আমার নতুন বউ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য নিজের হাতে রান্না করেছে স্যার। এখন আপনি বস, আপনাকে তো আর বাসি খাবার খাওয়ানো যাবে না, তাই আর কি একটু দেরি হয়ে গেল স্যার। আপনি তোমাকে আটকে দিলেন, কিন্তু মনীষা আপনি তো জানেন আপনি খুব ইম্পর্টেন্ট ডেস্কে কাজ করেন, আপনার ছাড়া তো এই অফিসের কোনো ফাইল পাস হয় না। আপনার এই অনুপস্থিতির জন্য অফিসে প্রচুর ফাইল আটকে আছে, এই ফাইল সমাধান না হওয়া পর্যন্ত আপনি অফিস থেকে বের হবেন না, এবং অন্যরা যদি ছুটিও পায় আপনি আর ছুটি পাবেন না। এই কাজ শেষ করতে হবে, তারপর আপনি ছুটি পাবেন।